সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি বালিঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 13ই নভেম্বর, রোজ সোমবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, সোমবার এবং শুক্রবার। আজকে আমরা দেখব রফিকুল, আমাদের ছোটো ভাই রফিকুল আজকে বেশ কিছু গাভি বাছুর সংগ্রহ করেছেন সব, কিন্তু বিদেশি গাভি বাছুর। কেমন দামে সংগ্রহ করলেন, কার জন্য করলেন, সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করবেন। রফিকুল ভাই, ভালো আছো? কি অবস্থা, বাজার কেমন? না, বাজার মোটামুটি, বাজার ভাই কম আছে। আজকে তো সারের বাজারে লোক নাই, আজকে হাটে লোক নাই, সারের বাজার না, গাভি হাটে কোনো জায়গায় কোনো লোক নাই, ওভারদের কারণে লোক আসতে পারে না, আর বাজার এমনিতে খারাপ। আমাদের এখানে ধান কাটা আমরা কয়েকদিন চলতেছে আর কি, এই চলা শুরু হলে আরও এক দেড় মাসের মতো খারাপ যাবে, আরও এক দেড় মাস খারাপ যাবে। ডিসেম্বর তো আরও খারাপ থাকবে, কারণ ডিসেম্বরে আপনার শীত আসে যাবে, শীত আসে যাবে, শীত আসলে তো গরুর দাম এমনিতে কমে যায়, কম হয়। ওই জন্য গত হাটের তুলনায় বা এক মাস আগের তুলনায় আজকে গরুর প্রতি কত কম? পার পিস 10,000 কম বর্তমানে, পার পিস 10,000 টাকা কমে গেছে ভাই। এই কথাটি আমি আগেও বলেছি, আর একজন প্রকৃত ব্যবসায়ী কিন্তু একই কথা বললো আমার সঙ্গে, তার মতামত মিলে গেল। গরু প্রতি কিন্তু 8,000 থেকে 10,000 টাকা কিন্তু এখন কম দামে কেনা বেচা হচ্ছে এই সমস্ত হাটে, যে কোনো ধরনের গরু। তো আজকে তো সব দেখি গাভি বাছুর কিনছো, সব কিনছে ভাই। আসছে কুমিল্লা থেকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। এর আগেও আসছে বেশ কয়েকবার, এর আগেও নিয়ে গেছে আমাকে, এর আগেও নিয়ে গেছে। কেমন লাগলো গতকাল? কত মানে একটা হাট করছেন? মরে গেছিলাম। কি কিনে না, কিনা হয়েছিল কি? পছন্দ হয় না। আর অথচ এটা ঠিক যে আমবাড়ি কাহার হলে বা খোঁজাবাড়িতে না হলে অন্য কোনো হাটে হয় না, হয় না। আর যারা এই হাট করছে তারা অন্য হাটে পছন্দ হয় না গরু, কারণ কোয়ালিটি সম্পূর্ণ। দর্শক, কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি সংগ্রহ করতে চান চলে আসবেন আমবাড়ি হাট, কারোর হাট, এবং সেই সঙ্গে আসতে পারেন ঠাকুরগাঁর খোঁচাবাড়ি হাটে, আমি আপনাদেরকে জানালাম। তো আজকের বাজারটা দেখলাম অনেক সস্তা, আপনার কাছে কেমন মনে হচ্ছে? এর আগে তো আসছিলেন রফিকুল এখানে, কি নিয়ে কেমন কেমন লাভ হচ্ছে? কেমন গরুগুলা দেখি, দামগুলো শুনি। আমরা দেখছি এটা সুন্দর আকৃতির বকনা, একদম অরিজিনাল ফ্রিজিয়ান, তো মাথাও সাদা, খুব সুন্দর, ফুট সাদা, সাদা সাদা ফটফটা। বাচ্চাটার বয়স কত দিন? 10-12 দিনের মতো বয়স। একটা অরিজিনাল অস্ট্রাল ফ্রিজিয়ান, এটা কিন্তু অস্ট্রাল, শুধু ফ্রিজিয়ান না, অস্ট্রাল ফ্রিজিয়ান। একটু বাচ্চার পিছনটা দেখছেন কত বড়, যেটাকে হলস্টাইন ফ্রিজিয়ান বলি দর্শক আমরা। এটা বাচ্চা এবং বাচ্চার মা, এটা কিন্তু ফ্রিজিয়ান। দুধ কতটুকু আছে এটা? দুধ ওরা 8 লিটার কথা বলছে, 7 লিটার ধরে রাখছে, 7 লিটার ধরে রাখছে। এই গরু যখন বসবে, বসের কারণে খাওয়া পেলে দুধ নামবে, এগুলো কেবল দুধ আর তো আরও বাকি হবে। আরে বাবা, এটা তো আরও বড় হবে, তাহলে দুধ আর বয়স। এই কারণে এই গরু কয়েকদিন আগে আমি কিনছি 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আর আজকে কিনছি মাত্র 1,36,000। 1,36,000, তাহলে 14,000 টাকা কম, 14,000 কম পাইছি এটা। দর্শক, এর আগে 1,50,000 সংগ্রহ করেছেন, এখন কিন্তু এটা 1,36,000 টাকায় সংগ্রহ করলেন। কোয়ালিটি সম্পূর্ণ, 7 লিটার। অনেকে গরু কিনে 10,000 পার পিস কম বলে, কিন্তু ভাইয়ের আগে আমি যেটা কিনছি সেটা বলছি, আমরা মিথ্যা কথা বলবো না। 1,36,000 জিজ্ঞাসা করেন। ঠিক ভাই, ঠিক আছে, 1,36,000 জিজ্ঞাসা করেন। দর্শক, একদম প্রুফ করে দিচ্ছেন রফিকুল, অনেকে ভাই 1.5 লক্ষ কিনে বলে ভাই 1,30,000 কিনছে। আচ্ছা আচ্ছা, মানে এই ভাঙে পরে বাইরে যে পার্টিগুলো আসতেছে ওদেরকে হয়রানি করতেছে, মানে ওরা একটু বিভ্রান্তের মধ্যে পড়তেছে। অবশ্যই আসে, দেখাচ্ছে ইউটিউবে, দেখাচ্ছে এরকম, আরেক থেকে আসে দেখে এরকম, কারণ ওদের কারণে এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে 7 লিটার দুধ পাবে, 2 দাঁত বয়স, দাম পড়লো 1,36,000। আচ্ছা, আমরা এই পাশে দেখতেছি একটি শাইওয়াল, এটার বাচ্চাটা কই? এই যে বাচ্চা শাইওয়াল, সার বাচ্চা শাইওয়াল, শাইওয়াল গাভি, গাভিটা দেখি তারপরে বাচ্চাটা আমরা দেখবো। কম্বলটা দেখেন, গাভি কম্বলটা, গাভিটা ওলানটা দেখেন, খুব সুন্দর চমৎকার শাইওয়াল গাভি। চমৎকার শাইওয়াল গাভি,
১৩০ দেখেন আর ওজনে চার মন প্লাস মাংস আছে ওলান তো অনেক বড় ওলান দুধ কতটুক বলছে ওরা 8 লিটার কথা বলছে 8 লিটার তো পাওয়া যাবে না 4 থেকে 6 লিটার ধরছি 2 লিটার বাদ দিন 5 লিটার আসতে পারে দুধ তো কোপালে ঠিক আছে যেমন খাওয়াবে তেমন দুধ হবে এখন দেখা যাচ্ছে কারবার দুধ আছে কারবার দুধ নাই হ্যাঁ একবারই থেকে আরেকবারই চেঞ্জ হলে দুধ কমে যায় দুধ কমে যায় কিন্তু খাওয়ার পর কিন্তু খাওয়াতে হবে তাহলে আল্লাহর নামে ভালো হবে যে কোনো জিনিস কিছু দিলে পাওয়া যায় 6 লিটার পাওয়া যাবে চমৎকার সাইওয়াল গাভী সাইওয়াল বকনা বাচ্চা এখানে একটা দেশি না দেশাল গাভী এটা এটা দেশাল গাভী গাভীটা দেখেন গাভীটা খুব চমৎকার শিং মাথার গাভী আর বাচ্চাটাও বেশ ভালো বকনা বাচ্চা সাইওয়াল সাইওয়াল বকনা হ্যাঁ সাইওয়াল বকনা গাইটা কয় দাঁত গাইটা 6 দাঁত 6 দাঁত দুধ কতটুকু বলছে দুধ ওরা 4 লিটার বলছে আমরা 3 লিটার ধরছি 4 লিটার বলছে তো 3 লিটার ধরছে না তো এটা ধরা যায় 4 লিটার বলছে ওজনও তো বেশ 3 মন আছে 3 মন ডাউন হবে 3 মন হবে না কম হবে 110 কেজি হবে 3 মন হবে না 100 কেজি ধরা যায় কত 83,000 একদম এই গরু তো মানে 90 এর নিচে দেওয়ার কথা না গরু 90 তো বিক্রি হয়েছে কত হাট হ্যাঁ আজকে আমি 83 কিনছি বাজারে কোনো লোক নাই ভাই একদম বাজার ফাঁকা একদম এখন যারা গরু কিনবে যে দর্শক ভাই তাদের গরু অলরেডি লাভ হবেই গরুটা কিনে 1.5 মাস পর বিক্রি করলো গরুটা আপনার জিম্মিতে ভালো 30-40,000 পার পিস থাকবে 30-40,000 হ্যাঁ থাকবে কারণ এখন তো কিনার সময় তো 15,000 কম পাচ্ছে কিনতেই 15,000 কম কিনতে 15,000 10,000 কম তাহলে আপনার যখন বিক্রি করবে তখন এইদিকে 10,000 আর এইদিকে 20,000 30,000 এমনি কম হচ্ছে 30,000 কম হচ্ছে তো দর্শক আমরা কুমিল্লার খামারিকে সংগ্রহ করে দিলেন রফিকুল আরও কি কিনা হবে হ্যাঁ ভাই 5টা কিনবে তো আমাদের 3টা হচ্ছে আরও 2টা কিনার পরে শেষ হয়ে যাবে তো দর্শক আমরা দেখলাম রফিকুলকে অত সস্তা দামে একদম সস্তা দামে আজকে কিন্তু খামার উপযোগী গাভী বাছুর সংগ্রহ করেছেন গাভী সহ বাছুর দুধের গাভী সহ বাছুর তো আমরা বিদায় নিবো বিদায় নেওয়ার আগে আপনার রফিকুলের নাম্বার নিয়ে নিবো যে কোনো ধরনের গরুর দুধ প্রয়োজন হয় আপনারা রফিকুলের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন তার বাসাতে কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকে বাসার থেকেও সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি দর্শক নাম্বারটা 01717 01717 15 15 28 28 44 এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ধন্যবাদ রফিকুল অনেক সুন্দর গরু কিনেছো এই জন্য আরও ধন্যবাদ জানাই সমস্যা নাই আমার কাছে যে কোনো গরু চাইলে দর্শকবাদীকে দেওয়া যাবে আচ্ছা আমার বাসাও থাকে অল টাইম গরু বাসা আমার প্যাকেজও আছে গাভী থাকে আবার শুকনো হাড্ডি সার থাকে আবার সার গরু থাকে আবার কেউ যদি মরে না ভাই আমি বাজার থেকে কিনবো বাজার থেকেও কিনে দেওয়া যাবে সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ বিরিয়ানি বলার সঙ্গে আসসালামু আলাইকুম